গত কয়েকদিন আগে বৃষ্টিতে রাজধানীর বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। আজও বৃষ্টিতে কোথাও কোথাও পানি জমে গেছে, এতে মানুষের দুর্ভোগ বেড়েছে। রাজধানীর শান্তিনগর এলাকায় আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট হাসান মাহমুদ, সরাসরি কথা বলছি তার সাথে। হাসান, বৃষ্টিতে রাজধানীর চিত্র কেমন দেখছেন? আর এমনিতেও শান্তিনগরে একটু বৃষ্টি হলেই পানি জমে যায়, আজকে কি দেখছেন? আজও কিন্তু এই হঠাৎ করে দুপুরবেলা বৃষ্টিতে কিন্তু রাজধানীর বিশেষ করে পুরান ঢাকার অনেকগুলো এলাকায় কিন্তু পানি জমে গেছে এবং পুরান ঢাকার বেশ কিছু অলিগলি, হাতির পুল এবং ধানমন্ডির বেশ কয়েকটি এলাকায় কিন্তু পানি জমে গেছে এবং ঢাকার বাইরে কিন্তু ইতিমধ্যে বন্যার পানি এসেছে এবং সেই বন্যার পানির কারণে কিন্তু অনেক এই পানিগুলো ঠিক সেইভাবে হয়তো বন্যার ঢাকার যে চারপাশে বন্যার পানি অলরেডি ইতিমধ্যে চলে এসেছে, সেই কারণে পানিগুলো অনেক সময় জমে থাকছে বিভিন্ন জায়গা। তো এতে কিন্তু রাজধানীতে যে গাড়ির চাপ সেটি কিন্তু অনেকটা বেড়েছে এবং মোটামুটি বলা যায় যে এই এই মুহূর্তে বৃষ্টি অনেকটা থেমেছে এবং বন্যার পানি এবং জলাবদ্ধতার যে সৃষ্ট পানি সব মিলিয়ে অনেকটাই দুর্ভোগে আছে রাজধানীবাসী। রোকসানা হাসান, ধন্যবাদ আপনাকে। রাজধানীর শান্তিনগর এলাকা থেকে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সিনিয়র করেসপন্ডেন্ট হাসান মাহমুদ।